নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি। বিভিন্ন রকম পুজো গেল, এই সময় খিচুড়ি লাভড়া আর সঙ্গে টমেটোর চাটনি কম্বিনেশন খুব ভালো। টমেটো চাটনির সঙ্গে খেজুর আর আমসত্ত্ব দিলে কিন্তু তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। কীভাবে বানাচ্ছি আসুন দেখে নেবেন। এখানে হাফ কিলো টমেটোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 8-10টা খেজুর, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, আর নিয়েছি আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো কিন্তু ঘরেই তৈরি করা। কড়াইতে 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম ছোটো দুটো শুকনো লঙ্কা, আর দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে টমেটোগুলো ঢেলে দিলাম। একটু সময় ধরে ভেজে নেবার পরে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর অল্প পরিমাণ হলুদ। নুন হলুদের সঙ্গে অল্প একটু সময় ভেজে নেবার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেশি টমেটো হলে কিন্তু অতটা জল দেওয়ার দরকার পড়ে না, যেহেতু এই টমেটোগুলো মোটা ধরনের, জল না দিলে সেদ্ধ হবে না। জল দেওয়ার পরে ঢেকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। আমসত্ত্ব খেজুর আর কাজু কিশমিশটা ধুয়ে নেবার পরে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে খুন্তি দিয়ে টমেটোটাকে ভালো করে একটু স্ম্যাশ করে দিচ্ছি। এর মধ্যে ভিজে রাখা জিনিসগুলো দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা এখন ভালো মতো নরম হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব খানিকটা গুড় আর খানিকটা চিনি। শুধু গুড় বা শুধু চিনি দিয়েও বানানো যায়, কিন্তু দুটো মিশিয়ে বানালে এটা টেস্টটা বেশ ভালো হয়। গ্যাসটাকে স্লো করে দেব। যতক্ষণ না চিনি আর গুড়টা ভালোভাবে গলে যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকব। টমেটোটা মোটামুটি গলে মিশে গেছে। এখন চামচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে গ্যাসের উপরে রেখে দেব। মিনিট 10 গ্যাসের উপরে রেখে দেওয়ার পর দেখুন চাটনিটার কালারটা কি সুন্দর হয়েছে, আর বেশ একটু ঘন ঘন হয়েছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। খুবই সোজা রেসিপি এই টমেটো চাটনি, আমসত্ত্ব খেজুর দিয়ে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। ভাই ফোটার অগ্রিম শুভেচ্ছা থাকলো সব ভাইদের জন্য। আর এই অনুষ্ঠানে টমেটোর চাটনিটা কিন্তু হওয়া চাই। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।